নগরীর পাহাড়তলী এলাকায় নাসিরের বাসায় ঢুকে বিস্ময়ে হতবাক অভিযানে অংশ নেওয়া র‍্যাব সদস্যরা। বাসার একটি কক্ষে রাউটারে শত শত মোবাইল সিম, পরবর্তীতে গুনে দেখা গেল 6টি রাউটারেই ব্যবহার হচ্ছে 3000-এর বেশি সিম। এর মাধ্যমে প্রতিদিন অন্তত 35,000 মিনিট ভিওআইপি কল হিসেবে ব্যবহার করছে নাসির। বিশেষ করে যে অঞ্চলের মানুষ হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার ব্যবহার করতে পারে না, ভিওআইপি ব্যবসার জন্য নাসির সে অঞ্চলকেই বেছে নেন। তার তথ্য অনুযায়ী পার ডে তার থ্রুতে 32-40,000 মিনিট কল আসে, তার মানে বুঝতে পারছেন যেটা তার কাছে কতটা লাভজনক ব্যবসা। এর আগে দুবার র‍্যাবের হাতে বিপুল পরিমাণ ভিওআইপি সামগ্রী নিয়ে আটক হয়েছিল এই নাসির, কিন্তু প্রতিবারই জামিনে এসে নতুন নতুন কৌশল নিয়ে এসে এই ব্যবসায় জড়িয়েছে। স্পর্শকাতর কথোপকথনে পরিচয় গোপনের জন্য এই ভিওআইপি কল ব্যবহারের অভিযোগও রয়েছে। ক্রিমিনাল সিন্ডিকেটের যে আন্তঃব্যক্তিক যে সম্পর্ক, নিজেদের যে কথাবার্তাগুলো, এগুলো গোপন করার জন্য, নিজেদের পরিচয় গোপন করার জন্য মূলত তার ব্যবহার করছে এগুলো। নাসিরের কাছ থেকে পাওয়া 3000 সিমের মধ্যে 2830টি টেলিটকের সিম, মূলত অন্যান্য মোবাইল অপারেটরের সিম ভিওআইপি হিসেবে ব্যবহৃত হলে একদিনের মধ্যে শনাক্ত ও ব্লক হয়ে যায়। কিন্তু টেলিটকের ক্ষেত্রে সময় লাগে 1 সপ্তাহ থেকে 20 দিন। তাই এই সুযোগকে কাজে লাগাতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জালিয়াতির মাধ্যমে সিম সংগ্রহ করছে তারা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার বিভিন্ন লোকজনকে বিভিন্ন সুবিধা দিয়ে, ওই টাকা পয়সা দিয়ে আপনার ওদের নামে সিমগুলো রেজিস্ট্রেশন করিয়ে এরা নিয়ে আসে। ভিওআইপি সামগ্রী উদ্ধারের ঘটনায় নাসিরের বিরুদ্ধে নগরী পাহাড়তলী থানায় মামলা করেছে র‍্যাব। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।